আল্লাহর ওলি যারা তাদের সম্মানে আল্লাহ সমগ্র সৃষ্টিকে নিয়োজিত করে দেন। আপনাদের সিলেট অঞ্চলে আল্লামা সাহেব কেবলা আফুলতুলি রাহমাতুল্লাহ আলাইহি সারা জীবন কোরআনের খেদমত করেছেন, ইমান আকীদার খেদমত করে এই মহানুভব ব্যক্তি আজকে ১৬ বছর ঘুমিয়ে আছেন, কিন্তু মানুষের হৃদয় থেকে তিনি ঘুমান নাই। এই সিলেটের জমিনে ৭৫০ বছর ধরে শাহজালাল আমিনী মুজাদ্দিদ রহমাতুল্লাহ ঘুমিয়ে আছেন, কিন্তু এই উপমহাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে ঘুমান নাই। কারণ কি? শাহজালাল রহমাতুল্লাহ তো একটা কিতাব লিখে যান নাই, একটা হাদিসের কিতাব লেখেন নাই, ফিকের কিতাব লেখেন নাই, তফসিরের কিতাব লেখেন নাই, তারিখের কিতাব লেখেন নাই, কিন্তু যুগে যুগে শত শত বছর ধরে ৩৬০ জন ওলিকে মানুষ স্মরণে বরণে হৃদয়ে স্থান করে রেখে দিল। কারণ কি? একটা মাত্র কারণ, এই কোরআনের বিধান এই জমিনে তারা চালু করে গেছে, আল্লাহর আইন চালু করে কালেমার পতাকা এই জমিনে তারা উড়াই দিয়া কোটি কোটি মানুষের কালেমার দরজা খুলে দিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সিলেটের মুসলমান বুঝে যাওয়াটা জরুরি, সৃষ্টির জন্য আল্লাহর ওলিদের জন্য সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন করে দেন, বিধানকে আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার আল্লাহ তাবাম সৃষ্টির আইনকে আল্লাহ পরিবর্তন পরিবর্ধন করে দেন, কিন্তু পৃথিবীর কোন মানুষের হাতে ক্ষমতা আল্লাহ দেন, জ্ঞানী বিজ্ঞানী সাইন্টিস্ট কারো হাতে ক্ষমতা দেন, আল্লাহ শুধু তাদের কাছেই দিয়েছে যাদের কাছে আলিফ লাম মিমের হাকিকত আল্লাহ লিখে দিয়েছে। ইয়াসিন তাহা আলিফ লাম রা নূন কাফ হা আইন সোয়াদ, এই হরফে মুকাত্তা এর আইন এর রহস্যগুলি যার কালবের মধ্যে আল্লাহ দিয়েছেন একমাত্র তাদের সম্মানে আমার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির পট আল্লাহ পরিবর্তন করে দেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি হাজিরিন, অনেক গুপ্ত রহস্য যেগুলি প্রকাশ করলে মানুষ আমাদেরকে হয়তো বেদাতি মনে করবে, শিরিকি মনে করবে, কিন্তু না বললেই নয়। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ একটা কারামত আপনাদের সামনে বলবো, আমি নিজে জানি, আমি নিজে বলবো না, আমি কি বলে আমি আমার বানানো কথা বলছি না, কুলারার পরে একটা থানার নাম কমলগঞ্জ, কমলগঞ্জের পরেই যায় শ্রীমঙ্গল, শ্রীমঙ্গল ব্যবসায়িক সমিতির যিনি সেক্রেটারি বর্তমানে রানিং তার নাম কামাল হোসেন ভাই, উনি ওই জেলার জাতীয় পার্টির সভাপতি, তিনি ওনার অফিসে কয়েকদিন আগে আমাকে নিয়ে বসাইলেন, নাস্তা করাইলেন, তারপরে আমার নিয়ে শ্রীমঙ্গলে অনেক জায়গা ঘুরাইলেন। কামাল ভাই আমাকে বলতেছে, হুজুর তখন সব দুনিয়াতে আছেন, আমি তখন তাগড়া পাগড়া নতুন একটা গাড়ি করাই করলাম, শ্রীমঙ্গলে সব মাহফিলে আসলেন, মাহফিল শেষ করার পরে সব আমার আদর করতেন, আমি যেখানে সব আসতাম আমি সেখানে যাইতাম, তো সব কেবলা যখন আসছেন মাহফিলে যা বললাম, সব আমি নতুন গাড়ি কিনছি, আপনি অনুমতি দিলে আপনার পরবর্তী মাহফিলটা আমার গাড়িতে করে আপনাকে নিয়ে যাব, তো সব রাজি হইল, কিন্তু মাহফিলটা ছিল কমলগঞ্জ, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে যাইতে হলে মাঝখানে যে পাহাড়ি রাস্তা,
এই পাহাড়ের রাস্তা এখনকার মতো এত আধুনিক বা সুন্দর ছিল না, নিরাপত্তা বেষ্টিত ছিল না। তখনকার রাস্তাটা খুব ঝুঁকিপূর্ণ ছিল এবং বন্য প্রাণীদের আচরণ বিচরণ ছিল এখানে। উনি বললেন আমি সাপকে সামনে বসিয়ে গাড়ি টেনে যাচ্ছি, একবারে জঙ্গলের গভীরে যখন চলে গেলাম সামনে মস্ত বড় দুইটা বাঘ দাঁড়াই রয়েছে, অনেক বড় বড় জোয়ান মধ্যে দুইটা বাঘ। বাঘ দেখে আমি দাঁড়াই গেলাম, লাইট জ্বলতেছে, প্রচন্ড ভয় আমার লাগতেছিল, ভয়ের কারণে শরীর আমার ঘেমে যাচ্ছে। সাপকে দেখলাম দরজাটা খুলে নামলেন। আমি বললাম সাপ আপনি নামবেন না, দয়া করে গাড়িতে বসেন, বিরাট বড় জঙ্গলের বাঘ এটা, আপনাকে আক্রমণ করবে, আমাদেরকেও করবে। সাপ বলল বেটা চিন্তা করিও না। এই কথা বলিয়া সাপ নেমে গেলেন। নেমে যা হাঁটতে হাঁটতে আমি লাইট জ্বালাম, গাড়ির লাইট জ্বলতেছিল, আমি ভিতরে বৈশা থর 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 করে কাঁপতেছি, শরীর সমস্ত শরীর আমার ঘামতেছে। আমি দেখলাম সাপ কেবলা ওই বাঘের সামনে যাই আস্তে করে বাঘের শরীরে হাত দিয়া এইভাবে আদর করে দিচ্ছে। উনি এখনো জিন্দা আছে, উনি এখনো জিন্দা আছে, কামাল ভাই এখনো জিন্দা, কামাল ভাই এখনো জিন্দা, জিজ্ঞেস করতে পারে। আমি আশ্চর্য হয়ে গেলাম, বাঘ সামনে সামনে গেল, সাপ পিছে পিছে চলে গেল। আমি আরো আশ্চর্য হয়ে ভয় পাইতে লাগলাম, হাই হায় সবার সামনে থেকে আমি সাপে নিয়ে আসছি, এখন যদি সাপ হারায় দেয় অথবা ইন্তেকাল করে, বাঘে যদি তারা আক্রমণ করে তাহলে মানুষেরা আমাকে মেরে ফেলবে, সবাই বলবে তুমি সাপে নিয়ে গেছো, তুমি হত্যা করছো। আমি চিন্তায় পড়ে গেলাম, আমি খুব থর থর করে শরীর আমার কাঁপতেছে, সমস্ত শরীর আমার ঘেমে যাচ্ছে শীতের মধ্যে, সমস্ত শরীর ঘেমে আমার কাপড় চোপড় ভিজে যাচ্ছে চিন্তায় পরেশানিতে। বলে ঘড়ি ধরে প্রায় 40 মিনিট পরে সাপ ওই বাঘের সাথে আবার ফিরে আসলেন। আল্লাহু আকবার। 40 মিনিট পরে বাঘের সাথে ফিরে আসার পরে সাপ আবার গাড়িতে বসলেন, বাঘেরা চলে গেল, আমি সাপকে নিয়ে রওনা করলাম। তখন আমার শরীর ঠান্ডা হয়ে গেল, আমার চিন্তা দূর হলো, কিন্তু এত সুঘ্রাণ আসতেছিল, জীবনে এত সুন্দর সুঘ্রাণ আমি কোনোদিন পাই নাই। উনি বললেন গাড়িটা আমার 3 বছর ছিল, 3 বছর পর্যন্ত গাড়ির ভিতরে আমি কোনো পারফিউম ব্যবহার করি নাই, ওই ঘিরানি পুরা গাড়িটা 3 বছর পর্যন্ত সুঘ্রাণময় ছিল। বলে ফরিদি সাহেব এটা বলার উদ্দেশ্য কি? বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ওলিদের কারণে আল্লাহ সমস্ত মাখলুকদেরকে ওলিদের দিকে ঝুঁকায় দেয়। কথা কম না কেন, ঠিক কিনা?